এদিকে চীন থেকে উপহার হিসেবে 5 লাখ করোনা ভ্যাকসিন আসায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। কাল বিলম্ব না করে জীবন রক্ষাকারী টিকা নিতে আগ্রহী হচ্ছেন সব শ্রেণী এবং পেশার মানুষ। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। লকডাউন তুলে দেওয়ার পর সম্মুখ সারির পাশাপাশি এখন সাধারণ মানুষও রয়েছে করোনা সংক্রমণ ঝুঁকিতে। ফেব্রুয়ারি থেকে শুরু হয় করোনার টিকা প্রদান কার্যক্রম। শুরুতে বয়স নির্ধারণ থাকায় অনেকে নিতে পারেননি জীবন রক্ষাকারী টিকা। আমাদের টিকা দেওয়ার ইচ্ছা আছে, আমরা তো সেই সিস্টেমটা জানি না যে টিকা কিভাবে দেব। দ্বিতীয় ডোজ চলাকালীন সংক্রমণ বাড়ায় সব শ্রেণী পেশার মানুষের কাছে টিকা হয়ে পড়ে সোনার হরিণ। ভারতের সকলের কারণে আমরা টিকা পাইনি, আমরা এখনো দেওয়ার লাইনে দেওয়ার জন্য সবকিছু আছে, আমরা এখন দিলে আমরা পারলে নিব। ভারত সরকারের সিদ্ধান্তে সেরাম ইনস্টিটিউট টিকা সরবরাহ বন্ধ করে দেয়ায় 15 লাখ মানুষ পাচ্ছে না দ্বিতীয় ডোজের টিকা। করোনা ভ্যাকসিন সেকেন্ড ডোজ যেটা, এটা বন্ধ হয়ে গেছে, যখন চালু হবে তখন থেকে পরে দেওয়াটা শুরু হবে, এখন আপাতত করোনা টিকাটা দেওয়া আপাতত বন্ধ আর কি। সংক্রমণ রোধে মানুষ এখন অনেক সচেতন, তাই তো টিকা নিতে আগ্রহ বাড়ছে সবার। মানুষের যে অনুসারে যত পরিমাণ মানুষের নেওয়ার প্রয়োজন সে অনুসারে টিকা অ্যাভেলেবল নেই আমার মনে হয়, এর জন্য আমরা নিতে পারছি এখন সবাই। চীনের সিনে ফার্মার টিকা আসায় খুশি তরুণরা, দ্রুত টিকা নিতে চাই তারা। চায়না থেকে এই ভ্যাকসিন নতুন করে আবার আসছে, যুব সমাজ যারা চাই আমরা আছি, আমরা চাই যে নতুন করে এই আমরা ভ্যাকসিন যেন পাই। তো আমরা তো চাই টিকা নিতে, কিন্তু বর্তমান যে পরিস্থিতি, যে ইন্ডিয়ার যে করোনার ভ্যাকসিনটা পাঠাইছে এটা সংকটের মধ্যে আছে, আমরা কি পাবো না কি সেটারও একটা ইয়ে আছে আর কি, আমরা কি পাবো কি পাবো না। ঢাকা মেডিকেল কলেজ ছাড়াও শহীদ সারাউদ্দিন মেডিকেল কলেজ ও সলিমুল্লাহ মেডিকেল কলেজে দেওয়া হচ্ছে চীনা টিকা। জাহিদ আহমেদ বাবু, মাইটিভি, ঢাকা।